আমরা কতগুলো কথা একেবারে আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু আছেন তাদের সামনে নির্দিষ্ট করে বলতে চাই। এক হচ্ছে যে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সাম্প্রতিক সময়ে বলতে শোনা গেছে যে আপনারা সিপিআইএম কর্মীদের ঘরে ঘরে যান, সিপিআইএমের কর্মীদের বোঝান, তাদের জয় করে আনুন, আর যারা তৃণমূল করে তাদের হচ্ছে সব গ্রেপ্তার করা হবে, এবং এমনকি যারা ত্রিপুরায় আসছেন পশ্চিমবঙ্গ থেকে তাদের সবাইকে গরু পাচারকারী হিসেবে বিপ্লব দেব অভিহিত করেছেন। এখন আমার এটা জানা নেই যে কে গরু পাচারকারী আর কে গরু পাচারকারী নয়, এটা ঠিক করবার এখতিয়ার দেশের আদালত বিপ্লব দেবকে দিয়েছেন কিনা। এই যে কমেন্ট, এই যে মন্তব্য বিপ্লব দেবের, এটা থেকে পরিষ্কার যে বিজেপি প্রতিদিন হচ্ছে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর সরে যাচ্ছে বলেই এই ধরনের মন্তব্য করতে হচ্ছে। এই ধরনের মন্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে যেভাবে বিপ্লব দেবদের রক্তচক্ষু উপেক্ষা করে সুবলদাদের নেতৃত্বে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে যেভাবে ত্রিপুরার মানুষ দলে দলে, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিআইএম হোক, ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, যেভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, ব্যাপক আক্রমণ একেবারে প্রথম দিন থেকে শুরু হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন, সেই কনভয়ে আক্রমণ দিয়ে শুরু হয়েছিল, তারপর একটা দুটো নয় 13টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, সুবলদার ওপর আক্রমণ হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীরা রক্তাক্ত আক্রান্ত হয়েছেন, মিথ্যে মামলা দেওয়া শুরু হয়েছে, পান্না দেব তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এখন এই কাজগুলো যত ওরা করবেন, ওরা মনে করছেন যে এভাবে ভয় দেখিয়ে বোধহয় কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া যাবে। এটা ফ্যাসিস্টদের পুরনো কায়দা, 30-এর দশকে হিটলার, মুসোলিনি, ফ্র্যাঙ্কোরা এই একই কাজ করার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি, ইতিহাস তার প্রমাণ বহন করে। নাগপুরের যে পাঠ্যক্রম রয়েছে, আরএসএসের স্কুলে যে বই পড়ানো হয়, সেই বইয়ের কথা আমি বলতে পারবো না, আমার জানা নেই, কিন্তু এমনি প্রকৃত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাসের বই পড়ানো হয় সেই ইতিহাসের বই এর সাক্ষ্য বহন করছে যে এইভাবে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মানুষ সবসময় ব্যর্থ করে দেন। এবং এখন নতুন করে দেখছি আর কি, আমাদের বাংলায় দিদিকে বলো কর্মসূচি হয়েছিল, সেই দিদিকে বলো কর্মসূচি ব্যাপক সাফল্য লাভ করেছিল বাংলায়, কেন বাংলার বাইরে আন্তর্জাতিক স্তরে দিদিকে বলো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এখন এখানে দেখছি কেউ কেউ দিদিকে বলো কর্মসূচি টুকলি করছে না কি, পরীক্ষায় যেরকম টুকলি হয়, তো যেখানে অরিজিনাল পাওয়া যায় সেখানে লোকে জেরক্স কেন নিতে যাবে। 2023 সালে ত্রিপুরার যখন নির্বাচন হবে, 2023 সালের নির্বাচনে ত্রিপুরার মানুষ অরিজিনালটাই নেবেন। দিদির যে কর্মসূচি, সেই কর্মসূচির স্বীকৃতি মনে রাখা দরকার, রাষ্ট্রসংঘ পর্যন্ত সেই কর্মসূচির স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রসংঘ ডেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করেছে তার কর্মসূচির জন্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুয়ারে সরকার, আমাদের বাংলায় এখন যা চলছে, যে অভাবনীয় সাড়া দুয়ারে সরকারের, ভোটের আগেও হয়েছিল, দুয়ারে সরকারের শিবিরগুলো উপচে পড়ছে, এমন পরিস্থিতি বুথে বুথে দুয়ারে সরকার করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা হবে। দুয়ারে সরকার একদিকে যখন চলছে, আমরা বলছি 2023-এ এখানে ক্ষমতায় আসবার পর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকার দুয়ারে কর্মসূচি করবে। বিপ্লব দেবের যে দুয়ারে দানব কর্মসূচি রয়েছে, তার পাল্টা দুয়ারে সরকার কর্মসূচি ত্রিপুরার মাটিতে আমরা সংগঠিত করব। আমাদের দেশে এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রের একটা সরকার, বিপ্লববাবুদের সরকার রয়েছে, 26,700 কিলোমিটার হাইওয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, 400 স্টেশন আর 150টা ট্রেন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে 42,300 সার্কিট কিলোমিটার বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 8,000 কিলোমিটার গেলের পাইপলাইন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 5,000 মেগাওয়াট বিদ্যুৎ, প্রাকৃতিক সম্পদ বিদ্যুৎ উৎপাদন
বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। 4,000 কিলোমিটার আইওসি এইচপিসিএল পাইপলাইন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএসএনএল এমটিএনএল এর অসংখ্য টাওয়ার, সেই টাওয়ার বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। 160টা কয়লা খনি প্রজেক্ট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। 21টা এআই এবং 31টা পোর্ট প্রজেক্ট, এগুলো সব আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি দুটো খেলা স্টেডিয়ামও বিক্রি করে দেওয়ার এরা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভাবা যায় না, ধারণার বাইরে, যে কখনো একটা দেশের 70 বছর ধরে আমাদের দেশে মানুষ যে সম্পদ তৈরি করেছেন সেই সম্পদ এরা 7 বছরে সমস্ত বিক্রি করে দিতে চাইছে, ধ্বংস করে দিতে চাইছে। বিএসএনএল এমটিএনএল এর সংখ্যাটা হচ্ছে 14,917টা টাওয়ার। আমি জানি না যে বিপ্লববাবুরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা। আসলে দেশ বিক্রির যে কারবার মোদি করছেন, বিপ্লববাবুরা তার এখানকার এজেন্ট হিসেবে কাজ করছেন। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর মধ্যে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন, বারবার উদ্বেগ প্রকাশ করছেন তারা, যে ত্রিপুরাকে করিডোর, ত্রিপুরার করিডোর ব্যবহার করে নানান ধরনের নিষিদ্ধ মাদক, এই মাদকের ফলে বাংলাদেশের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। এখন এগুলো তো খতিয়ে দেখা দরকার, তদন্ত হওয়া দরকার যে এর পেছনে কারা রয়েছেন। কারণ এই অভিযোগটা কিন্তু একটা রাজ্যের অভিযোগ নয়, আন্তর্জাতিক অভিযোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এই অভিযোগ করছেন। এবং সবথেকে আশঙ্কার কথা হচ্ছে, পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে আক্রমণ তত তীব্র হচ্ছে, নখ দাঁত তত বেরোচ্ছে, চোখ তত লাল হচ্ছে, রক্তচক্ষু দেখিয়ে মানুষকে ভয় দেখাবার চক্রান্ত চলছে। এখন এরা ভুলে যাচ্ছেন যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের সময় গোটা দেশ থেকে বিজেপির নেতারা ঝাঁকে ঝাঁকে বাংলায় উড়ে এসেছিলেন, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা খরচা হয়েছিল। এবং তার সেসব করবার পর, এবং এখানকার মুখ্যমন্ত্রী তিনিও গেছিলেন, আমরা সেই ভিডিও তো দেখেছি, লোক নেই রাস্তায় কিন্তু উনি হাত নেড়ে চলেছেন, ফলাফল বেরিয়েছে, ফলাফলে টের পাওয়া গেছে কিভাবে মানুষ বিজেপিকে হচ্ছে মুছে দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলে গতকাল দিল্লিতে দেখা গিয়েছে, যে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কাল দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদর দপ্তরে টানা 8 ঘন্টা 9 ঘন্টা জেরার পর আমাদের নেতা, আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে এলেন, এবং যেভাবে তিনি সাংবাদিকদের ঢোকার আগেও বলেছিলেন, বেরোবার পরও বললেন, আমাদের বলতে হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে যে এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে অভিহিত করছেন। আর আমরা যারা তার ফুট সোলজার, আমরা আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা এখানে আসছি। মূল নেতৃত্ব হচ্ছেন আমাদের সুবলদা সহ, যারা আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, পরিষ্কার করে দিয়ে গেছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ত্রিপুরায় এমন কোনো বুথ থাকবে না যেখানে তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি হবে না। আমরা সেই কাজ করছি প্রতিনিয়ত সুবলদাদের নেতৃত্বে। সেই কাজ হচ্ছে, আক্রমণ হচ্ছে, আক্রমণ হওয়া সত্ত্বেও হচ্ছে থেমে নেই, প্রতিদিন মানুষ ভয় ভীতি উপেক্ষা করে যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন। এবং আমরা নিশ্চিত যেভাবে আমাদের এখানে ত্রিপুরার আমাদের যারা নেতৃত্ব আছেন, সুবলদাদের নেতৃত্বে যেভাবে গোটা কর্মসূচিতে নেতৃত্বদান চলছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে ত্রিপুরায় 23শে পালাবদল ঘটবে। আর ওই যে কথাটা আমি আবারও বললাম, যে দুয়ারে দানব কর্মসূচি বদলে দিয়ে দুয়ারে সরকার কর্মসূচি ত্রিপুরায় হবে। এমন একটা অসংবেদনশীল সরকার যে একটা কলমের খোঁচায় 10,123 জন শিক্ষকের পেটের ভাত চলে যায়, এটা 10,123 মানে কিন্তু 10,123 টন, 10,323, 10,323কে কিন্তু 4 বা 5 দিয়ে গুণ করতে হবে। 50,000-এর ওপর মানুষের পেটের ভাত যারা কেড়ে নিয়েছেন, তারা সংবেদনশীলতার কথা বললে সেটা একটা হাস্যকর বিষয় হয়। এখন হাসের অক্সিজেন ছাড়া আর 10,323 জন মানুষের কাজ কেড়ে নেওয়া, এ দুটোর মধ্যে ফারাক রয়েছে। আর এই ফারাক ত্রিপুরার মানুষ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছেন, ইঞ্চিতে ইঞ্চিতে অনুভব করছেন, এবং তারা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।
এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমাদের ত্রিপুরার যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে 2023-এ ত্রিপুরায় পালাবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপি বলছে সিপিএম সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে বলবেন? বিজেপির কোনো কথারই হচ্ছে কোনো ভিত্তি নেই। এখানে যেটা হচ্ছে প্রতিদিন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বিজেপি ছেড়ে, সিপিআইএম ছেড়ে, কংগ্রেস ছেড়ে দলে দলে মানুষ ভয় ভীতি আক্রমণ, শারীরিক আক্রমণ, মিথ্যে মামলা, এগুলো উপেক্ষা করেই হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এবার এই ধরনের কথাবার্তা তখনই হচ্ছে আসে যখন পায়ের তলার মাটি সরে যায়। বিজেপি এটা অনুভব করতে পারছেন যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আর মাটি সরে যাচ্ছে বলে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে। বাস্তব পরিস্থিতি হচ্ছে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখছেন এবং এটা এখন সময়ের অপেক্ষা। এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এই সরকার 2023-এ এই সরকারকে ত্রিপুরা থেকে উৎখাত করে ত্রিপুরার মানুষ হচ্ছে গত এই সরকারের আমলে ত্রিপুরার মানুষের ওপর যে আক্রমণ, ওই যে আমি বললাম দুয়ারে দানব, দুয়ারে দানবের বদলে ত্রিপুরার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলে দুয়ারে সরকার প্রতিষ্ঠিত করবেন, এটা আমরা নিশ্চিত। সাংগঠনিক কাজকর্ম পুরোটা ডিসক্লোজ করে দিই, তাহলে দেখা যাবে মুহূর্তে এই ঠ্যাঙারে বাহিনী, বিপ্লব দেবের ঠ্যাঙারে বাহিনী, হিটলারের ঠ্যাঙারে বাহিনী ছিল, গেস্টাপো, এসএস, ব্ল্যাক শার্ট, ব্রাউন শার্ট, এখানে এই ঠ্যাঙারে বাহিনীর কোনো নাম আছে কিনা আমি জানি না, এই ঠ্যাঙারে বাহিনী ছাপিয়ে পড়বে। তাই স্বাভাবিকভাবে কিছুটা গোপনীয়তা রেখেই আমরা আমাদের সাংগঠনিক কাজকর্মগুলো করছি। এবং সিপিএমকে পুনরায় রাজ্যে প্রতিষ্ঠিত করতে তৃণমূল কাজ করছে এবং তৃণমূলকে সিঁড়ি বানিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে সিপিএম, সেই বিষয়ে আপনার। বাংলায় 2018-র পঞ্চায়েত নির্বাচনে দেওয়ালে দেখতে পাওয়া গেছিল যে কাস্তে হাতুড়ি, মানে কাস্তে, আর কাস্তের ওপরে হাতুড়ির বদলে হচ্ছে পদ্মফুল, আমার কাছে সেই ছবি রয়েছে। একত্রে হচ্ছে নদিয়া জেলায় দেখতে পাওয়া গেছিল সিপিআইএম এর বাংলার রাজ্য কমিটির সদস্যা রমা বিশ্বাস বিজেপির সঙ্গে যৌথ মিছিল করছেন। এই বাম রাম বাংলার মাটিতে আমরা দেখে নিয়েছি, এই বাম রামের থিওরি আমাদের দেখা রয়েছে বাংলার মাটিতে, এবং যে কারণে গত নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন যে এই যে তত্ত্ব, মানে এই যে কথা এখন যারা বলছেন এই কথার কোনো প্রাসঙ্গিকতা নেই। এখনো সেই ছবি আমার মোবাইলে রয়েছে যে কাস্তেটা রয়েছে হাতুড়ির বদলে পদ্মফুল লাগিয়ে দিয়েছে বাম রামকে ভোট দেওয়ার আবেদন। আসলে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মাটি যত সরবে গল্পের গরু গাছে তত উঠবে, হাঁস তত বেশি করে অক্সিজেন ছাড়বে, আরো যে কত কিছু হবে, গরুর দুধ থেকে কত সোনা পাওয়া যাবে, নানান ধরনের ঘটনা ঘটবে, নির্বাচন যত এগিয়ে আসবে এই নতুন ধরনের, এগুলো সব নোবেল পুরস্কার পাওয়ার মতো থিওরি, এগুলো সব আবার সামনে চলে আসবে। সিপিএম এর তৃতীয় সাংবাদিক সম্মেলন করে একই কথা বলছে যে তৃণমূল কোনো রাজ্যে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না, এবং যে তৃণমূল যে রাজনীতিটা আসছে তারা মানে ঘুমুরের মতন আসছে, ঘুমুরের মতন চলে যাবে সিপিএম এর ভক্তি। এবার কথা বলবার দিয়ে আপনাদের তরফ থেকে সিপিএমকে কীভাবে দেখছেন, যেহেতু আপনি দীর্ঘদিন সিপিএম এর প্রতিনিধিত্ব করেছেন, সিপিএম এর প্রতি আপনার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে, যে সেই অভিজ্ঞতা নিয়ে আপনার ত্রিপুরা রাজ্যের গত দেড় দু মাস ধরে টানা লাগাতার এমন একটা দিন নেই যেখানে মা মাটি মানুষের ঝান্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা নিয়ে সুবল ভৌমিকরা নেতৃত্ব দেননি লড়াইয়ে। মাটিতে লড়াই হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে, এই গোটা লড়াইয়ে দেড় মাস ধরে কেউ দূরবীন দিয়েও সিপিআইএমকে খুঁজে পাননি, এবং সিপিআইএম থেকেও বহু মানুষ প্রতিদিন আসছেন কারণ তারা উপলব্ধি করছেন লড়াইটা যদি লড়তে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাতেই লড়তে হবে। আর এটা তো আমার কথা নয়, আমি মানিক সরকারকে শ্রদ্ধা করি, স্বয়ং মানিক সরকার বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্য মাইকে বলে এসেছিলেন, এটা আমার কথা নয় মানিক সরকারের কথা, যে ত্রিপুরায় যে ঘটনা বিজেপি ঘটাচ্ছে সেই ঘটনা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাননি, এটা মানিক সরকার বলে এসেছেন, যে বুলডোজার দিয়ে পার্টি অফিস
মমতা ব্যানার্জি কুড়িয়ে দেননি সিপিএম এর পার্টি অফিস, বিজেপি ত্রিপুরাতে সিপিএম এর পার্টি অফিস বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। কলকাতার ধর্মতলায়, কলকাতার ধর্মতলায় গোটা ভারতবর্ষের সব থেকে বড় ভ্লাদিমির লেনিনের মূর্তি রয়েছে, সব থেকে বড়। এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় লেনিনের মূর্তি রয়েছে। আপনি ছোটখাটো ছেড়ে দিন, ধর্মতলা চত্বর জুড়ে গোটা ভারতবর্ষের সব থেকে বড় লেনিনের মূর্তি। সেখানে প্রত্যেক বছর 22 এপ্রিল এবং 7ই নভেম্বর সিপিআইএম এর নেতৃত্ব তারা সেখানে মালা দেন, কর্মসূচি করেন, কেউ হচ্ছে বিরক্ত করে না। আর ত্রিপুরার মাটিতে লেনিনের মূর্তি কিভাবে ভাঙা হয়েছে গোটা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছেন। আমি শুধু বলবো, যারা বামপন্থী, আমি দীর্ঘদিন সিপিআইএম এর ছিলাম, সিপিআইএম এর সাংসদ ছিলাম, আমি এটুকু আপনাদের মধ্যে দিয়ে ত্রিপুরার বামপন্থীদের কাছে অনুরোধ করছি যে লাল ঝান্ডাকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে কেউ পার্টি অফিস বুল্ডোজার দিয়ে ভেঙেও দেবে না, লেনিনের মূর্তিও ভাঙবে না, লাল ঝান্ডার মর্যাদাও ক্ষুণ্ণ করবে না। তাই লাল ঝান্ডার মর্যাদা যদি বাঁচাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। যারা প্রকৃত বামপন্থী তাদের কাছে আমাদের আবেদন, যদি লাল ঝান্ডা বাঁচাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। এখানে সুবলদাদের নেতৃত্বে যে লড়াই, সেই লড়াই শক্তিশালী করে বিজেপিকে সমূলে উৎখাত করুন, কারণ ফ্যাসিস্টদের বিরুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। সমস্ত বিরোধী নিরাপদে থাকবে, গণতন্ত্রের এটাই তো মূল শর্ত। আমি জানি না, মানে নিশ্চিতভাবে বিপ্লববাবু পড়েছেন, ভোলতায়ের সমস্ত লেখাই হয়তো বিপ্লববাবু পড়েছেন। ভোলতায়ের বিখ্যাত উক্তি ছিল, আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। এটাই গণতন্ত্রের মূল কথা। এখানে গণতন্ত্র পুরো ধ্বংস হয়ে গেছে ফ্যাসিবাদী কায়দায়, হিটলার মুসোলিনির কায়দায়। এ আক্রমণ মানে অভাবনীয় যে আক্রমণ চলছে, দেখে মনে হচ্ছে যে ত্রিপুরা বোধ হয় দেশের অংশ নয়। আসবার জন্য হচ্ছে ভিসার দরকার রয়েছে, পাসপোর্টের দরকার রয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি, এটা আমার কথা নয়, মানিক সরকারের কথা। শ্রদ্ধেয় মানিক সরকার গিয়ে বলে এসেছেন যে মমতা ব্যানার্জি বুলডোজার দিয়ে সিপিএম এর পার্টি অফিস ভেঙে দেননি, এটা আমাদের কথা নয়, মানিকবাবুর কথা। যদি আপনারা দেশে সরকারে আসেন তাহলে বিরোধী ভূমিকা কাকে দেখতে চান, বিজেপি না সিপিএম? বিরোধী কে হবেন সেটা হচ্ছে ত্রিপুরার মানুষ ঠিক করবেন, আমরা তো ঠিক করার কেউ নই। আমরা এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী, আমাদের দলনেত্রী এবং আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে সুবলদা সহ আমাদের সমস্ত নেতৃত্বদের লড়াইয়ের মধ্যে দিয়ে 2023-এ এখানে মামাটি মানুষের সরকার তৈরি হবে। দুয়ারে দানব বদলে দিয়ে দুয়ারে সরকার কর্মসূচি আমরা ঘোষণা করব। আচ্ছা, আপনারা বলছেন পশ্চিমবঙ্গের বিরোধীরা নিরাপদে রয়েছে, তাহলে কি মমতা ব্যানার্জি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কি কোনো বিরোধীরা আক্রান্ত হয়নি? ধরুন বিরোধীরা 70-এর উপর 77টা সিটে বিজেপি জয়যুক্ত হয়েছে, যদি বিরোধীদের ওপর আক্রমণ হতো 294টা আসনের মধ্যে 77টা সিটে তো বিরোধীরা আক্রান্ত হতে পারত না। আর ওই যে দিল্লি থেকে একটা গালভরা কমিশন এসেছে, কমিশনের প্রতিনিধি কারা? তারা বিজেপির সব কার্যকর্তা, বিজেপির কার্যকর্তাদের দিয়ে সেই প্রতিনিধি দল পাঠানো হয়েছে। মানুষ সব বোঝেন, আর বোঝেন বলেই হাজার হাজার কোটি কোটি টাকার যে প্যাকেজ নিয়ে ওরা বাংলা দখল করতে এসেছিল, বাংলার মানুষ ওদের মুখে ঝামা বসে পাঠিয়ে দিয়েছে। আর মনে রাখা দরকার আছে, এখন গোটা দেশের নেতারা, এই যে এত বড় কৃষক আন্দোলন, কৃষক আন্দোলন কার বিরুদ্ধে হচ্ছে? কৃষক আন্দোলন হচ্ছে মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এই এত বড় কৃষক আন্দোলনের সর্বোচ্চ নেতা টিকায়েত সাহেব বাংলায় এসেছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছেন এবং তারপর বেরিয়ে বলছেন বিজেপিকে হারাতে হলে নেত্রীর নাম হচ্ছে একজন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে বাংলার নির্বাচন প্রমাণ করেছে বিজেপি বিরোধী লড়াইয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাপদক। তাই ত্রিপুরার মাটিতেও এটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সর্বাত্মক ঐক্য চাই। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি মা মাটি মানুষের পতাকা তলে, যাতে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে পারি। গতকাল আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, আপনারা শুনেছেন যে বাংলাতে 25 জন বিধায়ক যোগাযোগ রাখছিলেন, আগে ঠিক করিনি কিন্তু এখন ঠিক করেছি, বিজেপি ভেঙে ছত্রখান করে দেবো। ত্রিপুরাতেও দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য, প্রতিদিন হচ্ছে নতুন ঘটনা দেখতে পাওয়া যাবে।